वेलकम टू माय चैनल इजी कुकिंग। नमस्कार दोस्तों, मैं प्रीति। आज मेरा बेटा और बेटी का बर्थडे है, इसलिए मैं कुछ कुकिंग रेसिपी नहीं शेयर कर रही हूँ। बच्चों लोगों को लेकर एक छोटा सा वीडियो क्लिप बनाई हूँ, वही आपके साथ शेयर कर रही हूँ। और मुझे पूरा पता है कि ये वीडियो क्लिप आप लोगों को भी बहुत अच्छा लगेगा। और मैं मेरे बच्चों को लेकर दो चार लाइन लिखी हूँ, वो भी आपके साथ शेयर करूँगी। ये मेरा बेटी राया और मेरा बेटा रायन, ये दोनों ट्विंस हैं। और पूरा वीडियो में बात मैं बंगाली में करूँगी, तो मैं जो लिखी हूँ उसको बोल रही हूँ। देखते देखते बछुर दुई कोड़ेई दिली पार, एक पा दुपा हाँटते हाँटते दौड़ाच्छी से बार। दुष्टुमी तो भालोई करिस, पीएचडी पास, তার জন্য একটু বাধ্য মারো তোরা খাস। মানার হুশ বজায় রেখে মানুষ হতোরা, আশীর্বাদ আর ভালোবাসায় ভরিয়ে দেব মোরা। শুভ জন্মদিন সোনারা, দুষ্টুমিটা একটু কম কর, চলো তোমাদের সাথে শেয়ার করি ওদের দুষ্টুমি। দেখো ওদের চান করাতে আমাদের কি নাজেহাল অবস্থা হয়, জলে নামলে আর উঠতে চায় না। আর এই যে আমার ছোট্ট সোনামণি শাড়ি পরেছে, এটা হলো সরস্বতী পুজোয়, তখন ওদের বয়স এই 1 বছর 4 মাস। আর এটা এই গত জন্মাষ্টমীর দিন দুজনকে সাজিয়েছিলাম, এটা আমার দুষ্টু গোপাল। সব নিয়ে শুধু টানাটানি আর ভাঙাভাঙি চলে, এই দেখো বুড়ো দাদু হয়েছে। কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যদি আমার পুচকুদের নিয়ে আরো ব্লগিং দেখতে চাও সেটাও জানিও। ডাইনিং টেবিল দুজনের খুব পছন্দ, শুধু খাবারটাই পছন্দ নয়। আর এই দেখো নিজের গলার হার আমাকে পরিয়ে দিচ্ছে। আর এই যো ভাইয়ের হার আমি যেহেতু পরে নিয়েছি তাই জন্য আমায় মারছে। এটা আমাদের কোয়ার্টারের সামনেই একটা ছোট্ট পার্ক, পার্কটা খুব সুন্দর, দুজনকে নিয়ে গিয়েছিলাম। চারিদিকে এত দৌড়াচ্ছে মাথা খারাপ করে দিয়েছে, ধরে রাখা দায়। আমার মেয়েটিকে আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও মোটেও উনি শান্ত নন। ভাইয়ের দুষ্টুমির সার্থক পরিপূরক, ওকে একবার কেউ বকলে ও যে তার সাথে ঝগড়া করে, বা ওকে যদি কেউ একখা মারে ও তাকে 10 বার মারবে। তাই ওর নাম দেবী চৌধুরানী। আর এই যে দিদুনের টিপের ওপর চশমার ওপর সব সময় হামলা করে, ওদের চালায় না দিদুন টিপ পড়তে পারে না চশমা, এমনকি হাতে চুড়িও পড়তে পারে না, সবই ওদের চাই। দেখো টিপটা ফেলে দিল। আর এই যে আমার মাতাজি, টিপটা খুঁজে পেয়েছেন, ভাইকে দিচ্ছেন। আসলে আমার ছেলে মেয়েকে নাম ধরে খুব কমই ডাকি, যা মন চায় তাই বলেই ডাকি। ওদের নিয়েই আমাদের পুরো সময়টা কেটে যায়। আর অবশ্যই তোমরা সকলে ওদের আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয়। আর ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। লাইক আর শেয়ার করতে ভুলো না যেন। থ্যাংক ইউ।